হয়েছে, জাতীয় সংসদে কে কে গিয়ে দেখতে হবে, সেটা হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর আপনার রাইটারের নাম হচ্ছে মোজাম্মেল হক, পৌরনীতি ও সুশাসন।
আপনার শব্দ কক্ষ আছে সংশোধনী সালাই, যেটাকে ওথ রুম বলা হয়, যাবতীয় মিটিং সবকিছু ওথ রুমে থাকে, স্পেশাল রুম। তো সেই ওথ রুমে হচ্ছে আপনার গিয়ে স্পিকার আপনার আসলে শব্দ করে আসে, ঠিক আছে? আচ্ছা, পরে ওই স্পিকার হিসেবে দায়িত্ব বসে, আসলে চলে যাবে। এরপরে স্পিকার হিসেবে এখানে নতুন স্পিকার প্রয়োজন হবে, কারণ ওই স্পিকার যে পরে স্পিকার থাকবে তার কোনো গ্যারান্টি নেই। আমরা বলি ভাই, আপনি বড় বড় উনি বোঝানো করতে পারবেন, কারণ স্কিল উনি হয়তো একজন ক্যান্ডিডেট, তাই না? উনি ক্যান্ডিডেট উনি বোঝানো করতে পারবেন না, সেটা সবকিছু কাজ হয়। এক হচ্ছে আগে যে ডেপুটি স্পিকার ছিলেন, তিনি হচ্ছে একটি স্পিকার হিসেবে বোঝানো করেন, অথবা রাষ্ট্রপতি তার নিজস্ব ইচ্ছায় রিসেপশন করেন যে হ্যাঁ আমি স্পিকার বোঝানো করব, অংশগ্রহণ করব, আমি বোঝানো করব, সেটা উনি সবকিছু করতে পারেন। সো হয় ডেপুটি স্পিকার না রাষ্ট্রপতি, তাই সে নতুন স্পিকারকে নিয়োগ করলেন। সো নতুন স্পিকার তো নিয়োগ হবে, মানে আগে যিনি বলছেন, আগে যিনি বলছেন, মানে যদি তো স্পিকার নিয়োগ হয়, তাকে শোধ করতে হবে, তাকে রাষ্ট্রপতি নিয়ে হচ্ছে ওথুমে স্পিকারকে শোধ করতে হবে। আমাদের সঙ্গে 77 উচ্চ বলা হয়েছে, যেটা এখন এখন পর্যন্ত নেতা নিয়োগ করা হয়নি, ঠিক আছে? এবং আমরা এখন একটা সংশোধনী রিপোর্ট প্রদান করেছি, বিভিন্ন মিনিস্ট্রি সম্পর্কে কোথায় কি অগ্রগতি আছে, কোথায় কি পরিমাণ কাজ করা হচ্ছে।
সংসদের বিভাগীয় আসন কিনা কাজ করে দেখিনি, এটা হচ্ছে আপনাকে দেখার জন্য রাখি গেছি, কথাই বলবো না। আচ্ছা, তো যোগ্যতা কি 48 নম্বর অনুযায়ী
বলা হয়েছে যে কোনো ব্যক্তি আপনার রাষ্ট্রপতি হতে পারবে বাংলাদেশের নাগরিক হতে হবে এরকম কথা এটা সম্ভব না উই আর মিনিমাম এজ হবে 35 ইয়ার্স এবং তিন নম্বর যেটা হচ্ছে তাকে সংসদে নির্বাচিত হওয়ার যোগ্যতা থাকতে হবে অর্থাৎ এমপি নির্বাচিত হতে হবে সেই রকম একটা যোগ্যতা বলা হয়েছে আপনার চলছে
বিভিন্ন রকম স্যার আছে, মন্ত্রী সবাই পজিশন নাই। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। মন্ত্রিসভার
দেখেছিলাম রাত 10টা হয়ে গেছে, তো সবাই থাকলে একটু রেসপন্স করা শুরু করব। ঠিক আছে, তো আমরা পর্যন্ত দুইটা বিভাগ নিয়ে কথা বলেছি, আইন বিভাগ এবং আমার শাসন বিভাগ। আইন বিভাগে আমরা চেষ্টা করে জানার শাসন বিভাগে দেখলাম বিচার বিভাগে কি কথা বলা বাকি আছে। সো বিচার বিভাগে চলে যাই, রাজনীতি আছে টোটাল বিচার বিভাগে একটা স্ট্রাকচার। এটা আমাদের আপনারা যারা ওই সময়
পাচ্ছি না ভাইয়া, কমে গেছে। আচ্ছা প্রত্যেক দিন 2.5 লক্ষ ছিল, সেটা হচ্ছে সরকারি বেসরকারি সংস্থা স্বচ্ছতা জবাবদিহি নিশ্চিত করা, এটা হচ্ছে মেইন কাজ। ঠিক আছে, এর সাথে হচ্ছে সাবসিডিয়ারি কিছু কাজ আছে, সেটা হচ্ছে এই সরকারি কর্মকর্তাদের আয় সম্পর্কে পরিমাণ জানা, এইটা কিন্তু জনগণ জানতে পারবে না ভাইয়া, জানতে পারবে সরকার। ঠিক আছে, সো প্রত্যেক দিন মেইন বিষয় হচ্ছে যে কোনো ইনস্টিটিউট স্বচ্ছতা স্বচ্ছতা জবাবদিহি নিশ্চিত করা। সাউন্ড প্রথমে একটা ছিল যে বাংলাদেশের প্রতি আমাদের সম্ভব অবশ্যই সম্ভব, যেটা বুঝতে পারবে না বাংলাদেশের প্রতি আমরা, বাংলাদেশ নাম দিয়ে আমরা, তবে তার বিরুদ্ধে পারবে না। সো আমাদের তিনটা বিভাগ শেষ, আমাদের সরকার ব্যবস্থা আমরা বুঝলাম, আমরা একটু প্রশ্নে কারণ দেখব। বাংলাদেশের প্রশ্নে কারণ দুই ভাগে ভাগ করা হয়, একটা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন, একটা ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন, সংক্ষেপে হচ্ছে CAFA।
আমি বেশি করে আমি বোধহয় সর্বোচ্চ 15 দিন বেশি সময় নেবো এবং আমার যা বলার আমি বলে দিবো আপনারা একটু সাথে থাকতে পারেন
What do you want to do?
আমাদের
ভাইয়া ঠিক আছে, আজকে আমরা শেষ করে দিই। ওকে ওকে, শেষ করে দিই। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।